সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন, তিনি হচ্ছে সেটি হচ্ছে ময়মনসিংহে রহসনারা এবং সোহেল দম্পত্য, তাদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। আসলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে একটি ঘর দেওয়ার আশ্বাসও দিয়েছে। তো আমরা সেই সূত্র ধরে আজও চলে আসছি একজন চাহিদা সম্পূর্ণ প্রতিবন্ধী একটি মেয়ের কাছে, তার নাম হচ্ছে জান্নাত আক্তার। তার লাইফ হিস্টোরিটা এর আগেও আমি আমার চ্যানেলে তুলে ধরেছি। তো আজ আবার চলে আসছি সে কী পেল কী পেল না সে বিষয়ে আজ তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আছি ভাইয়া, মোটামুটি ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভাইয়া, কোন রকম আছি, আল্লাহ রাখছে। কোন রকম আছেন? একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। আচ্ছা, কোন রকম আছেন আপু? আপনার কোন রকম আছেন মানে বুঝলাম না। আছি বেশ বেশ, মানে একটা ভাই অসুস্থ, আমিও শারীরিক প্রতিবন্ধী, আমারও একটা ভাই কর্ম করার মতো সেও প্রতিবন্ধীর মতন হয়ে গেছে, সংসারে করার মতো কেউ নাই, বাবা নাই, ভাই নাই, একটা ভাই আজকে দীর্ঘ তো 3-2.5 বছর ধরে অসুস্থ। আমরা কি সুখে থাকতে পারি সেটা তো ভাই দর্শকে জানে, যারা দেখে আমাদের পরিস্থিতি তারাই জানে, আর যারা না দেখে তারা জানবে কিভাবে। আচ্ছা আচ্ছা বোন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ইদানিং আমরা ভাইরাল হতে দেখেছি, আমাদের নজরে পড়েছে, আপনি কি সেই ভিডিওটা দেখেছেন? আপনার নজরে পড়েছে? জি পড়েছে। আমিও তো এভাবে যদি টুকেরের কাছ থেকে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এরকম একটা সাহায্য পেতাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ধন্য করতাম আর কি আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে ধন্য করতেন? জি। আচ্ছা, তো আপনাকে তো এমনি খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না আপনি একজন শারীরিক প্রতিবন্ধী, খালি চোখে দেখে তো বোঝা যাচ্ছে না আপু। তো আমরা আমাদের দর্শককে একটু দেখাতে চাচ্ছিলাম আপনি আসলে সত্যিকারের একজন প্রতিবন্ধী, আপনার পাগুলো আমরা একটু দেখাতে চাচ্ছিলাম। তো প্রিয় দর্শক দেখুন, এই যে বোনটির, আমরা এর আগেও এই বোনটির পা আমরা দেখিয়েছি, দুটি পাই একেবারে অকার্য, তিনি পা দিয়ে হাঁটতে পারে না, দুটি হাত ভালো আছে, দুটি পা একেবারে অকার্য। আচ্ছা বোন, তো আপনার যে দুটি পা একেবারে অকার্য, তো এটি হচ্ছে যেটি আমরা সোশ্যাল মিডিয়ায় ময়মনসিংহের ঘটনাটা দেখেছি, সেটি হচ্ছে প্রতিবন্ধী একটি মেয়েকে আপনার মতনই একেবারে দুটি পা নেই মহিলার, দুই হাত ভালো আছে, তো ওই মেয়ে মহিলাকে একজন ভদ্রলোক বিয়ে করেছে এবং তার সঙ্গে 14 বছর ঘর সংসার করছে। তো আপনার কি কোনো বিয়ে শাদী হয়েছে কিনা, আপনার কোনো ছেলে সন্তান আছে কিনা একটু বলবেন। জি, আমারও বিয়ে হয়েছে, আমারও দেখে শুনে সে বিয়ে করছে, আমারও একটা সন্তান, দুটো সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। আমার মেয়েটা ক্লাস 7 পড়ে, ছেলেটা 3 বছর চলে, আর সে আমার দেখে শুনে বিয়ে শাদী করছে। আপনাকে দেখে শুনে বিয়ে শাদী করেছে? জি। এই যে আপনি যে একজন প্রতিবন্ধী, এটা দেখেই আপনাকে সে বিয়ে করেছে? জি। আচ্ছা আচ্ছা, তো আপনি কয় সন্তানের মা হয়েছেন এখন? দুইটা। দুইটা সন্তানের মা হয়েছেন? জি। আচ্ছা, তো আপনাদের স্বামী স্ত্রীর সংসার কত বছর? 14 বছর। আচ্ছা, তো আপনার বড় বাচ্চাদের বয়স কত? মেয়ের বয়স 13, ছেলের বয়স 3। 13 বছর আর 3 বছর? আচ্ছা, তাহলে তো অনেক দিন হলো আপনাদের বিয়ে হয়েছে। আচ্ছা, আপনাদের বিয়ে সূত্রটা কিভাবে ঘটলো একটু বলবেন। ঘটলাম, আমি রোডে গেলে চলাফেরার পথে দেখছে, দেখে আমার এসে দয়া করে বিয়ে করছে। দয়া করে না ভালোবেসে? এই তো ভালোবাসা দয়া একই তো। ভালো মানে চোখে নজরে পড়ছে, দেখছে, দেখে সে বিয়ে করছে আর কি আল্লাহর রহমত। তো আপনাকে সে ভালোবেসে মানে রাস্তার মধ্যে আপনার সঙ্গে দেখা, তারপরে ভালোবেসে আপনাকে বিয়ে করেছে? জি, সেটাই তো। আচ্ছা, বিয়ে করে আপনার সঙ্গে 14 বছর ঘর সংসার করছে? জি। আচ্ছা, তো 14 বছরে আপনি আপনার স্বামীর সংসারে কেমন আছেন বোন? আছি ভাই, কোন রকম আল্লাহ রাখছে, মোটামুটি সুখে শান্তিতে আছেন? আছি, কোন রকম আল্লাহ রাখছে। আপনার চোখে যে সুখে শান্তি কথা বলতে গেলে চোখের টলমল পানি চলে আসলো, মানে কি দুঃখে আছেন একটু বলবেন ক্লিয়ার করে।
দুঃখ মানে দুঃখ, যাদের দুঃখের ভরা জীবন তাদের দুঃখে থেকে যায়, কোনোদিন সুখ হয় না। তো আপনার দুঃখের কষ্টের কথাগুলো আমরা আজকে শুনতে আসছিলাম, তো আপনি যদি আপনার দুঃখের এবং কষ্টের কথাগুলো আমাদেরকে ক্লিয়ার করে না বলেন তাহলে আমাদের দর্শকরা কি করে বুঝবে বোন? কষ্ট দুঃখ আমি মনে করেন 2 বছর ধরে জেল ছিল, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টের ভিতরে আসছি, এখনো ভালো মতন ইনকাম ভালো মতন করতে পারে নাই, তারও নাকি অসুস্থ হয়ে গেছে, কিপন চলাফেরা করতে তারও কষ্ট কষ্ট, মানে আমি তো কষ্টে যা ইনকাম করে খাওয়াইবো তারও অসুস্থ দিনকে দিন হয়ে যেতেছে, মানে কষ্ট এদিক দিয়ে, ভাই একটা অসুস্থ, মানে কষ্টের মধ্যে কষ্ট, খুবই কষ্টের ভিতরে আসছি, খুবই কষ্টে আছেন। জি। আচ্ছা আপনার স্বামী আপনাকে কখনো কষ্ট দেয়? আপনাকে প্রতিবন্ধী যে আপনার? না না, আমাকে কখনো প্রতিবন্ধী ভাবে ভাই বাবা এরকম চোখে আমাকে কখনো দেখে নাই, এবং প্রেমিলি তো কাউকে দেখতে দেয় নাই, যেভাবে নিছে সেভাবেই রাখে। আপনাদের ভালোবাসা অটল আছে? জি। আমি তো আজকে চেয়েছিলাম ভাইয়াকে নিয়ে একটি ভিডিও করব, তো একটু এদিকে তাকান বোন, তো আজকে তো ভাইয়াকে পেলাম না, তো আমাদের অনেক দর্শকরা জানতে চেয়েছে যে আপনার হাজবেন্ড আসলে দেখতে কিরকম, তার কোনো ছবি আছে আপনার কাছে? তার কোনো ছবি আমরা ব্যবহার করতে পারবো ভিডিওতে? যদি আমি আবার আইনে দিতে পারি বা সে আসলে একটা ছবি তুলে রাখতে পারি, তারপরে আমার কাছে থাকলে একটা ছবি তুলে রাখলে তারপরে দিতে পারবো আর কি। এই যে আপনাকে প্রতিবন্ধী আপনাকে সে ভালোবেসে বিয়ে করে 14টি বছর আপনার সঙ্গে সে ঘর সংসার করছে, এই যে এক যে মানবতার জীবন কাটাচ্ছে সে, তাহলে তো তিনি উদার মনের একজন মানুষ। জি। উদার মনের মানুষের জন্য আমাদের পক্ষ থেকে তার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। সরকার কাছে তো আমি একটা কৃতজ্ঞ জানাই, আমার যেরকম ভালোবেসে বিয়ে করছে, আমি চাই যেন আমার স্বামীর সরকার যদি একটু কিছু ভাও একটা দোকানপাটের ব্যবস্থা করে দিত, তখন আমার পাশেপাশে থাকতে পারতো আর কি, এখন দূরে দূরে থাকে, আমার 2টা সন্তান নিয়ে আমি খুবই কষ্ট পাই। 2টা সন্তান নিয়ে খুবই কষ্ট পান? জি। আচ্ছা আপনার স্বামী এখন আছে কোথায়? এখন ঢাকায় আছে। এখন ঢাকায় আছে? জি। উনি কি করে? এই টুকটাক গাড়ি চালায় আর কি। আচ্ছা বোন আমরা একটু শুরুতে চলে যাব, আপনার আপনাদের প্রেমের হিস্ট্রিটা একটু যদি আমাদেরকে দুই লাইন বলতেন। প্রেম কি আমাকে দেখছে, দেখা মানে দেখা আমাদের গার্জেনের কাছে প্রস্তাব পাঠাইছে আমার বিয়ের জন্য, আমাদের গার্জেন প্রতিবন্ধী দেখে রাজি হয় নাই, বিয়ে দিব না, এরকম ছেলের সাথে কে বিয়ে দিব, তারপরে হ্যাঁ বলছে যে আল্লাহর হুক আল্লাহর কাছে আল্লাহর সাক্ষী রেখে আমার দেন, আমি কখনো তারে পালামো না, এভাবে আমার দেখছে, দেখে ওর কাছে খুবই ভালো লাগছে, লাইকা সে বিয়ে করছে, আমার গার্জেনের কাছে প্রস্তাব নিয়ে আসছে, দিছে, এ পর্যন্ত যেমন দিছে তেমনই আমার নিয়ে সংসার করতেছে, আবার ভবিষ্যতে উপর আল্লাহ আমার কুফল ভাগ্য কী রাখছে সেটা উপর আল্লাহ ভালো জানে। আপনার সংসারটি দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিন টিকে থাকুক সেই কাম্যই করব। তো এই যে ভালোবাসার মধ্যে কখনো ফাটল ধরেছে কি না, কখনো আপনাদের মানে ঝগড়াঝাটি বা মন কষাকষি কখনো হয়েছে কি না? এরকম মাঝে মাঝে আমার মানে আমার কথা মতন না চললে আমি মাঝে মাঝে এরকম আমারই জিদ উঠে আমারই রাগ উঠে আমি মন কষাকষি করি, এরকম আমি মাঝে মাঝে উল্টাপাল্টা চলানোর জন্য, উল্টাপাল্টা চলে না, তারপরও এখন বয়স হয়ে গেছে, মেয়ে বড় হয়েছে, ছেলে বড় হয়ে যাবে, উল্টাপাল্টা চলে না, তারপর একটু পরে তো জান্নাত আপা। হ্যাঁ তারপর বলুন। হ্যাঁ তারপর আসি, খুব কষ্ট নিয়ে আসি, যদি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী একটু নিজ চোখে দেখে, দর্শকেরও বলি দর্শকও যদি আমাদের একটু নিজ চোখে দেখে, আমরা খুবই খুবই অর্থহীন, যদি আমাদেরকে একটু হেল্প করে একটু সাহায্য করে আল্লাহর কাছে ভালো পাবে, আমাদের বিপদ মুক্ত হবে আর কি, আমরা কি বলবো দর্শকের কাছে, আমরা খুবই বিপদ মুক্ত আছি, আমি একটা শারীরিক প্রতিবন্ধী মেয়ে, আমার একটা ভাইও কর্ম করে উঠছে তাও প্রতিবন্ধীর মতন হয়ে গেছে, আমাদের মতন কষ্টের মানুষ পৃথিবীতে এখনো কমে আছে, বেশি নাই। আচ্ছা বোন এর আগেও আপনাকে নিয়ে আমি 2টি প্রতিবেদন করেছি, সেই প্রতিবেদনের মাধ্যমে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? জি না, আমি এমন কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, এই জন্য আমি সরকারের কাছে একটা আবেদন জানাই, আমার ভাইয়ের জন্য যেন একটু ট্রিটমেন্ট করার জন্য সরকার যেন একটু আমাদেরকে একটু হেল্প করে, আমার আমিও যদি একটু কীভাবে চলতে পারি বাঁচতে পারি, আমার একটু ঘরের জন্য যদি একটু হেল্প করে, আমার 2টি বাচ্চার দিকে তাকে যদি সরকার আমাকে একটু সহযোগিতা করে, আমি সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো আর কি। আচ্ছা আপনি কি কোনো প্রতিবন্ধী ভাতা পান? জি আমি প্রতিবন্ধী ভাতা পাই। কয় মাস পর পর? 3 মাস পর পর। কত টাকা? 2100 টাকা পাই। সেটা কি এখানে না? না আমাদের এখানে। আপনাদের এখানে? জি আমার এই অনেকে এই
প্রতিবন্ধী ভাতা আমি বয়স মনে হয় 13 বছর না হইতে আমাকে ভাতা দিতেছে। ভাতা দিচ্ছে? জি। আচ্ছা আচ্ছা। তো বোন, আমরা ভিডিওটি আর বেশি বড় করব না, আসলে ভিডিও অনেক বড় হয়ে গেলে আমাদের দর্শকরাও দেখতে চায় না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে এবং কোনো কিছু চাওয়ার আছে কি না, সাহায্য সহযোগিতা বা? জি, আমি একটু দেশবাসীর কাছে সবার কাছে একটু সাহায্যের জন্য হাত বাড়াইছি, যদি দয়া হয় আমাকে একটু সাহায্য করো। সাহায্য করলে আমি একটু সুন্দরভাবে বাঁচতে পারবো, চলতে পারবো, আমার একটা ভাইয়ের চিকিৎসা করতে পারবো। আমি একটু সাহায্য চাই দর্শকের কাছে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি একটু সাহায্য চাই। আচ্ছা আচ্ছা। প্রতিবন্ধী মেয়ে হিসাবে সরকার যদি আমাদের দিকে তাকায়, আমরা ভালোভাবে একটু বাঁচতে পারবো। একটু সাহায্য পাইলে আমি আমার ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারবো। আমিও একটা প্রতিবন্ধী মেয়ে হিসাবে আমি দুটি সন্তান নিয়ে যেন বাঁচতে চাই, চলতে চাই। আচ্ছা ঠিক আছে বোন। তো আপনাকে যদি কেউ একটু সাহায্য একটু সহযোগিতা করতে চায়, আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে? আমার কিছু ব্যবস্থা আছে, আমার একটা ফোন নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে 01916752656। নাম্বারটি কি বিকাশ করা আছে? জি। আচ্ছা, ফোন দিলে কে ধরবে? ফোন দিলে আমি ধরবো। আপনি ধরবেন? জি। আচ্ছা তো ঠিক আছে বোন, আপনি ভালো থাকবেন। আর কিছু বলার আছে আপনার? আমি শুধু বলার একটাই, আমি যেন সরকারের কাছ থেকে একটু সাহায্য পাই, সরকারের কাছ থেকে একটু সহযোগিতা সহযোগিতা পাই আমি। আচ্ছা তো ঠিক আছে, আমরাও সেই দোয়াই করব, আপনি যেন একটু সহযোগিতা পান। আর এই ভিডিওটি যদি সরকারের কাছে যেন আমার ভিডিওটা একটু দয়া করে পৌঁছে দেন আপনারা, সরকার যেন আমাকে একটা ঘরের জন্য একটু ব্যবস্থা করে দেয়, আমি সরকারের কাছ থেকে এটাই আমার কৃতজ্ঞ। আপনার ঘরের জন্য ব্যবস্থা করে দেবে? আপনি কি ভূমিহীন? ভূমিহীন মধ্যে যাদের বাবা মার জায়গা জমিন থাকে না, তখন আমরা ভূমিহীনের মতো নেই। জায়গা জমিন থাকলে কি আমরা সরকারের কাছ থেকে ওভাবে সাহায্য চাইতাম? অর্থ থাকলে কি সরকারের কাছে আমরা সাহায্য চাইতাম? অর্থ নেই দিকে তো সরকারের কাছে সাহায্য চাইছি। আচ্ছা তো ঠিক আছে বোন, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছিলেন জান্নাতুল ফেরদাউসের জীবনের বাস্তব গল্পটি, দর্শক এই গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সকলকে।